দিনে একলা ঘরে থাকে না তুমি, কাছে যাব কবে পাব গো তোমার নিমন্ত্রণ। টোটালি মেঘলা একটা দিন, তো এই মেঘলা দিনে বিচে আসার জন্য আমার কাছে মনে হয় বিচের অন্যরকম একটা সৌন্দর্য দেখা যায়, সেরকম গরম লাগে না সামহাও, মানে খুব সুদিং একটা ওয়েদার লাগে যদি মেঘলা থাকে আকাশ। তো এই কারণে আমরা আজকে চলে এসেছি হচ্ছে কোনি আইল্যান্ডে। কোনি আইল্যান্ড হচ্ছে নিউ ইয়র্ক সিটির সব থেকে হ্যাপেনিং একটা বিচ এরিয়া। তো দেখা যায় যে প্রত্যেকটা সামারে সবাই একবার হলেও আসার চেষ্টা করে এখানে। আর যদি আপনি সামারে নিউ ইয়র্ক সিটির বাইরে কোথাও না যান কোনো বিচ এরিয়াতে, তো এটা আর কি সিটির মধ্যে আসার জন্য একটা বেস্ট প্লেস। তো এখানে আসার পিছনে আজকে আরেকটা কারণও আছে, সেটা হচ্ছে যে আজকে তো প্রায় 2 মাসের উপরে হয়ে গেল যে আমি আমার ড্রোন কিনেছি, কিন্তু ড্রোন এখন পর্যন্ত আমি চালাইনি। তো একজন আমাকে একটা কমেন্ট লিখেছিল যে সুবর্ণা তুমি কি তোমার ড্রোনটা হারিয়ে ফেলেছো অলরেডি? তো আমি এই কমেন্টটা পড়ে এত মজা পেয়েছি ভাইয়া, না আমি এখনও আমার ড্রোনটা হারাইনি, ড্রোনটা ঠিকই আছে, কিন্তু সমস্যা হচ্ছে যে এখানে এত রেস্ট্রিকশনস ড্রোন উড়ানোর জন্য নিউ ইয়র্ক সিটিতে। তো আরেকটা হচ্ছে আমি অলসও, তো যে কেনার পরে যেটা নিয়ে একটু রিসার্চ করব, বসবো উড়াবো কোথাও, মানে সময় হচ্ছিল না। যাই হোক, তো আজকে আমরা এসেছি হচ্ছে আমাদের ড্রোনের মানে ফার্স্ট ফ্লাইটই বলা যায়। তো আসলে কতটুকু পারবো জানি না, কারণ জাস্ট গতকাল রাতেই কিছু কিছু জিনিস দেখলাম কীভাবে এটা অন করে, কারণ আমরা লিটারেলি আনারি একদমই। আর আজকে আমার থেকেও বেশি যে চিন্তিত, কারণ সব কিছু টেকনিক্যাল সাইড মিস্টার অমিত রয় দেখে, আমি তো কিচ্ছু পারি না, তো ওর উপরই ভরসা। যাই হোক, তো আমরা আজকে আমাদের ড্রোনটা একটু টেস্ট করব, এই কারণে এই বিচ এরিয়াতে আসা। হ্যাঁ, ও শিওর না যে এটা নিচে আসবে কিনা। তো যাই হোক, আমি তো ওই কারণেই ওই চিন্তা করেই ড্রোন কিনেছি, যে এমন একটা ড্রোন কিনবো যেটা হারালেও কোনো সমস্যা নেই, আমি আই এম নট ওয়ারিড অ্যাট অল। কোনি আইল্যান্ডের এই প্লেসটা আমার খুবই ফেভারিট, কারণ এখানে হচ্ছে একদিকে নেথানসের অরিজিনাল যে হটডগ স্টোর ওটা আছে, আর এর পিছনে আছে হচ্ছে ইটস সুগার, মানে একটা চকলেটের দোকান, ক্যান্ডি স্টোর। তো এই ক্যান্ডি স্টোরে আসলেই দেখা যায় আমার নিস অ্যান্ড নেফিউর কথা খুবই মনে পড়ে। আর ইয়ান গুচি, ইফ ইউ গাইজ আর ওয়াচিং দিস ভিডিও, ইউ গাইজ অলরেডি নো যে আমি তোমাদের কতটা মিস করি এই চকলেটের স্টোরে আসলে। যাই হোক, যাদের আসলে কিডস আছে তারা তো এখানে আসলে এই স্টোরে বাচ্চারা ধরে ধরে মা বাবাকে নিয়ে যায়। আর এই পাশে হচ্ছে নেথানসের হটডগ স্টোর, আমেরিকার বিভিন্ন জায়গায় নেথানসের হটডগ স্টোর আছে, এবং ইউএসএতে আসলে কেউ হটডগ খাবে না এটা হয় না, এবং এদের হটডগ হচ্ছে খুবই ফেমাস, এবং ওরা অনেক কম্পিটিশন করে, স্পেশালি যখন আমেরিকার স্বাধীনতা দিবসে ওদের একটা স্পেশাল কম্পিটিশন হয় যেটা এই যে এখানে দেখা যাচ্ছে, এবং এদের ছবিও দেওয়া আছে। তো খুবই ইন্টারেস্টিং একটা ইভেন্টের মতো ওরা করে এখানে। আর যদি কেউ এখানে আসেন তাহলে এই স্টোরে হটডগ খেতে কিন্তু ভুলবেন না। এইভাবে পান করার কার কার ইচ্ছা আছে? ও মাই গড, দিস ইজ স্কেরি। কোনি আইল্যান্ড একদমই একটা ডেথ প্লেস হয়ে থাকে উইন্টার টাইমে, পুরো এত যে ভিড় দেখা যাচ্ছে সামারের জন্য এখানে কিন্তু কেউই থাকে না, এবং যারা ক্রাউড পছন্দ করে না আবার ঠান্ডা সহ্য করতে পারে তারা কিন্তু উইন্টারেও এখানে আসতে পারে। আমি দেখা যায় একবার উইন্টার এসেছিলাম কিন্তু এত বেশি ঠান্ডা বাতাস ছিল যে আমি সহ্য করতে পারিনি সামহাও। তো দেখা যায় প্রত্যেকটা সামারে আমি এখানে আসার চেষ্টা করি অবশ্যই একবার, প্রত্যেকবার যখনই এখানে আসি আমি নিজেকে প্রমিস করি যে আমি আবার আসবো এই সামারের, মানে পারলে 2-3 বার করে আসবো, কিন্তু কেন জানি আর আসা হয় না। দেখা যায় প্রত্যেকবার আমি একবারই এটা আসতে পারি, সামহাও টাইম ম্যানেজ করতে পারি না। আর আমার পিছনে যে অ্যামিউজমেন্ট পার্কটা দেখা যাচ্ছে এখানে, এই পার্কটা আসলে অনেক ওল্ড একটা পার্ক, এবং এই আইল্যান্ডটা কিন্তু অনেক পুরনো, এবং এই আইল্যান্ডটা হচ্ছে ব্রুকলিনের একদম সাউথ সাইডে, বলতে গেলে নিউ ইয়র্ক সিটির একদম সাউথে, এবং ডাউন সাইডে পড়েছে এই বিচটা। তো এখানে যেটা ভালো লাগে, খুবই ওয়েল অর্গানাইজড একটা বিচ এরিয়া, একসাথে আছে যে ফুড স্টোর, দেন হচ্ছে বিচের ড্রেস ট্রেস কিনতে পাওয়া যায়, প্লাস হচ্ছে মানে যারা সিটি থেকে বাইরে যেতে পারে না সামহাও সামারে, তাদের জন্য এটা খুবই ভালো একটা বিচ, কারণ একে তো বিচ আছে সাথে
এরকম সিস্টেম আছে, সব কিছু ভীষণ ওয়েল অর্গানাইজড। এবং এখানে ওই পিছনে একটা প্লেস আছে যেখানে কনসার্টও হয়, তো একটু যদি খেয়াল রাখা যায় যে কোন কোন সময় কনসার্ট হয়, এগুলো অনলাইনে দেওয়া থাকে, তো ওই সময়গুলোতে আসলে আরও বেশি মজা লাগে। আসলেই ভীষণ ভালো লাগছে, বিকজ হচ্ছে যেহেতু কোনো রোদ নেই, এই জায়গাটায় আসলে এত বেশি হিটেড হয়ে থাকে এই বালিতে, ঠিকমতো হাঁটাও যায় না। তো আজকে আমার আসলেই খুব মজা লাগছে, কারণ ভাবছিলাম যে আসলে যেহেতু ড্রোন শটস নিব, যদি সানলাইট থাকে বা সূর্যটা ডুবে যাওয়ার সময় যে জলের রঙটা হতো হয়তো বা নীল থাকতো যদি প্রপার সানলাইট পেতাম, আজকে হয়তো ঘোলা ঘোলা আসবে, বাট ইট ডাজেন্ট ম্যাটার, কারণ আমি জাস্ট আজকে ট্রাই করতে এসেছি। ওই পাশ থেকে হচ্ছে ড্রোন উড়াতে দেবে না, তো আমাদেরকে বলেছে একদম বিচের শেষ প্রান্তে চলে আসতে, তো এটা ঠিক শেষ প্রান্ত না, আমরা মাঝামাঝি একটা পয়েন্টে এসেছি। সো আই এম ভেরি এক্সাইটেড, খুব মজা লাগছে, নতুন কিছু এক্সপেরিমেন্ট করার মজা আলাদা। সো দিস ইজ দ্য ম্যাভিক এয়ার, আই লাভ দিস রেড কালার, লেটস সি কি হয়। Is there a place with sun all year round and pina coladas with pretty faces and sand on the ground? I wanna stop this ongoing train before I lose my mind and go insane. I don't wanna sleep every night, I wanna light a spark in the dark. I don't wanna say I'm okay, living the same every day. Come run beside me, let's take off. Let's leave this place for another place. Maybe all we ড্রোন ফাইনালি রিটার্নিং টু হোম। আমি যে শটগুলো নিলাম খুবই জঘন্য ছিল, মানে ভীষণ মাত্রায় জঘন্য, একে তো সূর্যের আলো নেই, খুবই অন্ধকার। যাই হোক, জাস্ট টেস্ট করলাম আজকে। চোখ বন্ধ করে আমি এই আওয়াজ শুনতে পারি শুধু। সমুদ্র বেশি ভালো লাগে না পাহাড়? এই প্রশ্নটার উত্তর আমি অনেক দিন ধরে খুঁজেছি, আর এখন আমার যেটা মনে হয় যে আমি আসলে পাহাড় অনেক বেশি পছন্দ করি, আর সমুদ্রের এই যে আওয়াজটা এটা কিন্তু আমার ভালো লাগে। তো কিন্তু যদি বলা হয় যে দুটোর ভিতরে চুজ করতে আমাকে, তাহলে আমি অবশ্যই পাহাড় চুজ করব, আর পাহাড়ের সাথে যদি থাকে লেক তাহলে সেটা আসলে একটা বোনাস। হাঁটতে এত ভালো লাগে, কারণ একদম যে শেষ হয় হচ্ছে সমুদ্রের প্রান্তে।
যত সন্ধ্যা হচ্ছে তত মনে হচ্ছে যে পরিবেশটা আরো বেশি সুদিং। একদিকে হচ্ছে মিউজিক বাজছে, অনেকে লাইভ কিছু ইনস্ট্রুমেন্ট প্লে করছে, আর আকাশের রংটা আমি কি বলবো, মনে হচ্ছে কেউ মনে হয় যে রং তুলি দিয়ে আঁকা একটা আকাশ, মানে বেগুনি, পিঙ্ক, রেড, ইয়েলো, কেমনই একটা রং। Wherever you're going, I'm going too. I'll follow you through the black and the blue. Whatever the mountain, we'll climb to the next. Honey, I'm with you through life and to death. You're afraid. I wish you could see that. I think you're brave. And if it all falls, if it all breaks, still be here. We'll fix these mistakes. আমরা পিয়ারের একদম শেষ মাথায়, তো মনে হচ্ছে যে ওপাশ থেকে কোথাও সমুদ্র যে আকাশের সাথে বিলীন হয়ে গেছে, তো কি যে অসম্ভব সুন্দর একটা ইভিনিং। আমি আসলে এর আগে অনেকবার এখানে এসেছি কিন্তু এত সুন্দর সন্ধ্যা আমার দেখার সৌভাগ্য হয়নি। আর এখন আমরা এখান থেকে ওই দিকে যাচ্ছি, এখনও সবগুলো লাইট ওরা এখনও অন করেনি, আমি জানি না ক্যামেরায় আসবে কি না। নাইট টাইমে যেটা বলছিলাম যে সব লাইটগুলো অন হয়ে যায়, অসম্ভব ভালো লাগে তখন এখানে আসলে। যারা নিয়ার সিটির বাইরে যেতে পারে না এই সামার টাইমে, তাদের জন্য তো লাইক ধরো যদি কেউ ফ্লোরিডা না যেতে পারে, তাদের জন্য এই ছোট্ট অ্যামিউজমেন্ট পার্কটা কিন্তু দারুণ হবে। There is a winner every single race, guys. It only takes three people. Come on down. I just need three more for a larger size prize, guys. Come on down. ফাইনালি এমন একটা জায়গা থেকে আমরা খাবার অর্ডার করলাম যে দোকানে ভিড় ছিল না। কি হবে আই ডোন্ট নো অ্যান্ড আই ডোন্ট কেয়ার, কারণ ওয়েট করা আমার পক্ষে সম্ভব না এই মুহূর্তে। আর ওই লম্বা লাইনে দাঁড়ানোর মতো এখন অবস্থা আমার নেই। লেটস হ্যাভ এ বাইট। একদমই রেগুলার পিজা। বাচ্চাদের জন্য এই জায়গাটা আসলে কতটা ম্যাজিক্যাল, ওয়াও। Thank you.
বল গেমস আছে, এগুলো তো উইন করলে এই সফট টয়েসগুলো পাওয়া যায়। আমার স্টিল মনে আছে মাকে নিয়ে ফ্যান্টাসি কিংডমে গিয়েছিলাম এবং এই রাইডটা মানিয়েছিল। আমি এই রাইডটার নাম ভুলে গেছি, বাংলাদেশে এটা কী নামে ছিল, মেবি ম্যাজিক কার্পেট, আম নট শিওর, কেউ জানলে জানাবেন। আর এটা কিন্তু আসলে খুব বেশি ভয়ঙ্কর না। আর একটা যেটা দেখলাম ওই পাশে, ওইটা ছিল খুবই ভয়ঙ্কর, একদম লিটারালি উল্টো করে, মানে উল্টো হয়ে যায় ফুল রাইডটা। চারিদিকে মিউজিক প্লে হচ্ছে, এক একটা রাইড থেকে এক এক রকমের মিউজিক, খুবই মজা লাগছে। বাসায় যেতে ইচ্ছা হচ্ছে না, কিন্তু রাত প্রায় 9টা বাজে, এখন আমরা চলে যাব এখান থেকে। তো দেখা হবে আবারও সবার সাথে, ভালো থাকবেন, বাই বাই। But not